আসসালামু আলাইকুম, আমি মাহমুদ হাসান। ক্রিকেট প্রেমী বন্ধুদের জানাই স্বাগতম। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম সাউথ আফ্রিকা ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় ওডিআই ম্যাচ প্রেডিকশনে। প্রথমেই বলে রাখছি, এই ম্যাচ প্রেডিকশন একান্তই আমার নিজস্ব মতামত প্রকাশ মাত্র। যাই হোক, চলুন তাহলে সরাসরি চলে যাই ম্যাচ প্রেডিকশনে। প্রথমে বলি টস প্রেডিকশন। আমার মনে হয় এই ম্যাচ টস প্রেডিকশন সাউথ আফ্রিকা উইন। এবার আমি দুই দলের মধ্যকার কোন প্লেয়ার ভালো খেলবে তা নিয়ে একটু আলোচনা করব। সাউথ আফ্রিকা দলের কুইন্টিন ডিকক এবং ক্যাপ্টেন টেম্বার বেম্বোয়া মোটামুটি স্কোর করবে আশা করি। আমি বলছি না এটা সঠিক হতে হবে, তবে আমার মনে হয় সম্ভাবনা আছে। এডেন মার্কারের 50+ আশা করতে পারি আমরা, সম্ভাবনা আছে। ডেভিড মিলারের দিন সত্যি খুব ভালো যাওয়ার সম্ভাবনা আছে, আমার মনে হয় সে খুব ভালো খেলবে আজকের ম্যাচে। বোলিংয়ের দিকে কাগিসু রাবাডা অসাধারণ বল করবে আশা করি, যেহেতু গতির পিস, আমার মনে হয় রাবাদার অনেক ভালো বল হবে। লুঙ্গিডি খুবই ভালো বল করবে আমার মতামতে। এবার বলি পাকিস্তান দলের ভালো ব্যাটিং করার সম্ভাবনার প্লেয়ার। মোহাম্মদ রেজওয়ানের দিন খুবই ভালো যাওয়ার সম্ভাবনা আছে, আমার মনে হয় মোহাম্মদ রেজওয়ান সেঞ্চুরিও করে ফেলতে পারে। ফাকার জামানের দিনও খুবই ভালো যাবে আশা করি, সেও খুব ভালো খেলবে। ফাহিম আশরাফের দিনও অসাধারণ যাওয়ার সম্ভাবনা আছে। ওসমান কাদিরের বোলিং ভালো হওয়ার সম্ভাবনা আছে, আমার মনে হয় এই প্লেয়ারগুলো আশা করি ভালো খেলবে। এখন আসি গেম প্রেডিকশনে। আমার মনে হয় এই গেমটা লো স্কোরের গেম হবে, খুব বেশি স্কোর আমরা দেখতে পারবো না। প্রেডিকশন বলতে গেলে আমার মনে হয় সাউথ আফ্রিকা জেতার সম্ভাবনা বেশি, কারণ বিগত গেমগুলোতে আমরা দেখে এসেছি সিরিজগুলোতে যে একটা টিম ফার্স্ট একটা ম্যাচ উইন হওয়ার পর সেকেন্ড ম্যাচটা ম্যাক্সিমাম সময়ই দেখছি যে অন্য দল অপোজিট দল উইন করতেছে, যাতে করে গেমটা আরও জমে যায় এক কথায় বলতে গেলে। সো আমার মনে হচ্ছে এদিক থেকে যে সাউথ আফ্রিকা জেতার সম্ভাবনাটা একটু বেশি। আর এই গেমের টস প্রেডিকশনটাও বিশাল একটা ভূমিকা রাখবে, যারা টস জিতবে তাদের দিকে ম্যাচ ফেভার করার সম্ভাবনা অনেক বেশি। সো টস অ্যান্ড সাউথ আফ্রিকা দুইটাই হচ্ছে আমার প্রেডিকশন, আশা করি ভালো কিছু হবে। ধন্যবাদ, লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। আরো সুন্দর সুন্দর অসাধারণ কিছু ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। আমি মাহমুদ হাসান।